أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া আদা করছি, যার অশেষ অনুগ্রহে আমরা ইশার সলাত জামাতের সাথে আদায় করতে সক্ষম হয়েছি। তাই তারই দরবারে জানাই লাখ শুকরিয়া এবং তার দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের এই সলাতকে কবুল করে নেন, আমিন। অতবার দরুদ ও সালাম বর্ষিত হোক তদীয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, সাল্লি আলাইহি ওয়াসাল্লাম। অতবার উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের উদ্দেশ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার সরল অর্থ হল, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথেই থাকে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে নির্দেশ প্রদান করছেন, তোমরা যদি সাহায্য পেতে চাও, কাঙ্ক্ষিত বস্তুকে পেতে চাও, তাহলে তোমাদেরকে দুটি কাজ করতে হবে। এক, সলাত আদায় করতে হবে। দুই, সকল অবস্থাতেই ধৈর্য অবলম্বন করতে হবে। প্রত্যেকটা মানুষই সুখী জীবন চায়, সুখে জীবন যাপন করতে চায়, কিন্তু এই সুখের জন্য অনেক উপায় এবং উপাদান রয়েছে যেগুলো অর্জন করতে হয়। এই উপাদানগুলো যদি না পাওয়া যায় তাহলে সুখে জীবনযাপন করা যায় না। আবার সুখী জীবনে কিছু বাধা বিপত্তি আছে, সেই বাধা বিপত্তিগুলো দূর করতে না পারলেও সুখী জীবনযাপন করা যায় না। সুখের জীবনে দুঃখের অন্ধকার নেমে আসে। এজন্যই একজন মানুষ সুখী জীবনযাপন করতে হলে সুখী জীবনের উপাদানগুলো অর্জন করতে হবে, আর সুখী জীবনে যে সকল বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে প্রতিহত করতে হবে। কিন্তু মানুষ নিজ থেকে এ সকল উপাদান অর্জন বা সুখী জীবনের প্রতিবন্ধকতাগুলো দূর করতে সক্ষম নয়, এজন্য তাকে অন্যের উপরে নির্ভর করতে হয়। কার উপরে নির্ভর করবে? সে নির্ভরকারী, নির্ভরকৃত সত্তাকে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর উপরে প্রত্যেককেই ভরসা করতে হবে, কারণ মানুষ নিজে যেমন নিজের সকল প্রয়োজন পূর্ণ করতে অক্ষম এবং বিপদ দূর করতে অক্ষম, অনুরূপভাবে তার বিপদ দূর করে দেবে অথবা তার প্রয়োজন পূরণ করে দেবে এমন কোনো ব্যক্তিও নেই আল্লাহ ব্যতীত। সুতরাং সকল ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার উপায় তিনি বলে দিচ্ছেন, আমার কাছে যদি তোমরা সাহায্য পেতে চাও তাহলে তোমাদেরকে দুটি কাজ করতে হবে, এক, সলাত আদায় করতে হবে, দুই, তোমাদেরকে বিপদ আপদ
মুসিবতে ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবে এবং যে সকল বস্তু তোমাদের জীবনে দুঃখ এবং বিপর্যয় টেনে আনে সেগুলোকে তিনি দূর করে দেবেন। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা আকামত সলাতা ইয়াতিকা রিজক মিন হাইতু লা তাহতাসিব। তুমি যদি সলাত কায়েম করতে পারো, অর্থাৎ নিজেকে সলাতের উপরে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমার নিকটে রিজিক আসবে এমন জায়গা থেকে যা তুমি কল্পনাও করতে পারবে না, অকল্পনীয় ভাবে বিস্ময়কর পন্থায় তোমার নিকটে রিজিক চলে আসবে যা তোমার কাছে অত্যন্ত বিস্ময়কর মনে হবে, কিন্তু আল্লাহর কাছে সেটা অতি সহজ। এজন্য সকল ক্ষেত্রেই আল্লাহর দ্বারস্থ হতে হবে। দুনিয়াতে বহু অর্থশালী বিত্তশালী মানুষ রয়েছে, কিন্তু এই অর্থ সম্পদ তাকে সুখ এনে দিতে পারে না। আমি যেখানে থাকি ওই এলাকার বর্তমানে দুইজন শ্রেষ্ঠ ধনী, এক হলো বিআরবি কোম্পানির মালিক কুষ্টিয়াতেই বাড়ি, আর দ্বিতীয় আরেকজন আছে আলাউদ্দিন উকিল। এই দুইজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক তারা, তার নিজের ভাতিজা, নাম হলো রাজা, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। ওই আলাউদ্দিন উকিলের কোনো সন্তান সন্ততি নাই, না ছেলে আছে না মেয়ে আছে, হাজার হাজার কোটি টাকার সে মালিক। তার একটা ওষুধ কোম্পানিও আছে এবং তার ওষুধের দামও কিন্তু অন্যান্য ওষুধের চাইতে বেশি। তাই আপন ভাতিজা, ও মারা গেলে এই সম্পদের মালিক সেই হবে, যেহেতু তার নিজের সন্তান সন্ততি নাই। দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, বর্তমানে সে সিঙ্গাপুরে অবস্থান করছে চিকিৎসার জন্য, এই কিডনি আর সংগ্রহ করতে পারছে না। সে ঘোষণা দিয়েছে যদি কোনো ব্যক্তি তাকে একটি কিডনি দেয়, সে যা চাবে তাই তাকে দেবে। কত সে যদি বিশাল অট্টালিকা চাই দেওয়া হবে, সে যদি প্রতি মাসে মাসে কত টাকা সে বেতন চায় তাও তাকে দেওয়া হবে, অথবা সে কত বিঘা জমি চাই তাও তাকে দেওয়া হবে, অথবা সে বিশাল বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান চায় সেটাও তাকে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত এই একটা কিডনি দেওয়ার লোক সে খুঁজে পায়নি। তো এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার জীবনে সুখ আছে? ও তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হয় তাকে কিডনি সংগ্রহ করতে হবে নচেত নির্ঘাত মৃত্যু, তাহলে সুখ কোথায়? এই জন্যই আল্লাহ বলছেন যে তুমি সুখ চাও, যদি তুমি শান্তি চাও, তুমি যদি জীবনে তুমি কামিয়াব হতে চাও, তাহলে কেবলমাত্র আল্লাহর নিকটে সাহায্য চাও। আর আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম হল সালাত। এই সালাত যদি কোনো ব্যক্তি কামা হাক্কাহু যেইভাবে আদায় করার দরকার ওইভাবে যদি আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত প্রয়োজন পূর্ণ করে দিবেন, আখেরাতের যত প্রয়োজন সমস্ত পূর্ণ করে দিবেন। ইয়াজিদু মাসালিহাদ দুনিয়া ওয়াল আখির, দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণকে টেনে আনতে পারবে এই সালাতের মাধ্যমে। কিন্তু আমরা সেই সালাতকে আদায় করি না, এই কারণেই আমাদের বিপদ দূর হয় না। আমরা একটি মুসিবত থেকে মুক্তি পেতে না পেতে আরেকটি মুসিবত আমাদের সামনে উপস্থিত হয়, একটি বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি বিপদ এসে উপস্থিত হয়। কারণ আমরা তো আল্লাহর নিকটে সেইভাবে সাহায্য চাইতে পারিনি। যদি চাইতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈহিকভাবে প্রশান্তি দান করতেন, আমাদের চেহারাকে নূরানিত করতেন, নূরানি চেহারা করতেন, আমাদের মন মানসিকতা শান্তিতে ভরে দিতেন।
অর্থ সম্পদ দান করতেন, সন্তান সন্ততি দান করতেন, একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবার আমাদেরকে দান করতে করতেন। কিন্তু আমরা যেহেতু আল্লাহর এই আদেশ পালন করিনি, আমরা যেহেতু সালাত আদায় করি না, যেহেতু আমরা একটু বিপদে পড়লেই আমরা অধৈর্য হয়ে যাই, অস্থির হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে পড়ি। আল্লাহ বলছেন না তুমি দিশেহারা হয় না, মানুষের বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সেই মুসিবতে তুমি একটু ধৈর্য অবলম্বন করো, আল্লাহর নিকটে সাহায্য চাও, তুমি বিপদ থেকে মুক্তি লাভ করবে। আমি জানি ইয়ামানের এক গায়িকা, ইন্টারন্যাশনাল গায়িকা, নাম তার কিন্তু আরোয়া, ওই মহিলার নামও আরোয়া, ইউরোপ কান্ট্রিতে সে গান বাজনা করে এবং যত বড় বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সে গান গায়, একটা গান গালে কোটি কোটি টাকা সে পেয়ে যায়, এত অর্থ সম্পদ। হঠাৎ করে তার শরীরে এক ধরনের চর্ম রোগ দেখা দিল, চাকা চাকা। দুনিয়ার যত বড় বড় ডাক্তার আছে, যত ভালো ভালো স্পেশালিস্ট আছে, সবাইকে দেখানোর পর ব্যর্থ, কেউ তার এই রোগ ভালো করতে পারলো না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সে ধরে নিল যে এ দুনিয়ার সুখ আমার জন্য নয়, এ দুনিয়ার সুখ আমার জন্য শেষ হয়ে গেছে, কিন্তু পরকালের সুখটাও তো নাই, আমি দুনিয়ার সুখটাও হারালাম, পরকালের সুখও হারালাম, আমার জীবনটা কি রইল। এভাবেই হতাশ হয়ে নিরাশ হয়ে সে দিন কাটাচ্ছে, হঠাৎ করে তার খেয়াল হল যে দুনিয়ার সমস্ত দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, যেদিকেই পা বাড়ায় সেই রাস্তায় আমার বন্ধ হয়ে যায়, কিন্তু একটা রাস্তা, একটা দরজা, বিশাল বড় দরজা খোলা রয়েছে। স্বামীকে বলল চলো আমরা মক্কায় যাব, টাকা পয়সার তোর অভাব নাই, মক্কায় চলে আসলো। এসে কাবার পাশেই ওখানে তার একটা হোটেল ভাড়া করে সারা রাত জেগে জেগে এই কাবা শরীফে তাহাজ্জুদের সালাত আদায় করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি এবং ভেবেছিলাম সুখ মনে হয় এর মাঝেই, কিন্তু এর মাঝে যে সুখ নাই, এর মাঝে যে দুঃখের জ্বালা আছে, এর মাঝে যে কাঁটার যন্ত্রণা আছে, আমি বুঝেছি আল্লাহ তোমার কাছে সুখ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আর জীবনে কোনো মুক্তি পেতে পারি না, মুক্তির রাস্তা আমার সব বন্ধ, একমাত্র রাস্তা তোমার নিকটেই রয়েছে, সেই রাস্তায় আমি পা বাড়িয়েছি, হে আল্লাহ তুমি আমাকে নিরাশ করো না। এভাবেই সে কাঁদে। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সালাত পড়তে পড়তেই ওইভাবেই সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জেগেই দেখছে যে তার শরীরের যে দাগগুলো ছিল চাকা চাকা হয়ে, মানে ঘাগুলো হয়েছিল, সম্পূর্ণ একেবারে সুস্থ, সম্পূর্ণ মানে দেহের তার চামড়া, তার যে স্কিন যেই রকম মসৃণ ছিল ওই রকমই মসৃণ হয়ে গেছে। কারণ আমরা যদি তৌবা করে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদকেও দূর করে দেবেন। সে আল্লাহর কাছে খালে তন্তরে খাঁটি দিলে তৌবা করেছিল যে যেই পথে আমি ছিলাম ওই পথ থেকে আল্লাহ ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরাও যদি সালাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করতে পারি, আল্লাহ অবশ্য অবশ্যই তিনি কবুল করবেন, যেটা তিনি নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা তো আমাদেরকে অন্য কেউ শিক্ষা দিচ্ছে না, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথেই থাকেন। আল্লাহ যার সাথে থাকেন তার দুঃখ থাকতে পারে, তার অভাব থাকতে পারে, পারে না। অতএব আমরা সকলেই যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং আমাদের জীবনের কি অভাব কি প্রয়োজন সেটা আল্লাহর নিকটে নিবেদন করি, আমাদের জীবনে কি দুঃখ, আমাদের কি বিপদ, সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করি,
আমরা তো হাত তোলা ভুলে গেছি। আমরা ওই জামাতে ইমামের পিছনে আমিন আমিন বলতে পারি না, এই জন্য হাত তোলা ভুলে গেছি। আমাদের প্রত্যেকের উচিত সালাত আদায় করে, সুন্নত সালাত আদায় করে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা, দুই হাত তুলে প্রার্থনা করতে হবে। মনের মধ্যে কি আকুতি, কি চাওয়া, কি আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো দুই হাত তুলে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমার জীবনে শান্তি দান করো, আমার মনের দুঃখকে দূর করে দাও, আল্লাহ অবশ্যই দূর করবেন। এভাবে আমরা সকলেই যেন আল্লাহর নিকটে পাঁচক্ত সলাত আদায় করে আমরা যেন এভাবে প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত দুঃখ বেদনাকে দূর করে দিবেন, আমাদের জীবনে শান্তি এবং নিরাপত্তা দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের উভয় জীবনকেই কামিয়াব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সকলেই পাঁচক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি, এবং কেবলমাত্র তারই দরবারে যেন আমাদের এই ভিখারি হাতকে উত্তোলন করে প্রার্থনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم